করার ছিল না। কিন্তু এতে আমার কি দোষ আছে? হাই, আমি রচনা। তোমার কি নাম? নমিতা। ঠিক আছে রচনা, তুই কি এক জায়গায় বসে পড়তে পারিস না? মা, আমি একটু জলও খেতে পারি না। দেখ, তুই যখন ম্যাথসে এত কম নাম্বার পাস, তুই মোহিত স্যারের সাথে কথা বলে নে। হ্যাঁ, আমি কথা বলেছি। হ্যাঁ মা। আর এক বছর নষ্ট করলে হবে না। জানি মা। তোর মোহিত স্যার বলল যে তুই একটা অঙ্কের উত্তরও ঠিক দিতে পারিস নি। মা, তাই তো তুমি চাও না আমি ময় স্যারের থেকে টিউশন নি। ওই টিউশনের কথা ছাড়, সব প্রশ্নের উত্তর তুই কি করে ভুল দিস? তুই কি আবার ফেল করার কথা ভাবছিস? 12 ক্লাসে কেন তুই পড়াশোনায় মন দিচ্ছিস না? মা, আমি পুরো চেষ্টা করি কিন্তু ম্যাথস আমার মাথায় ঢোকেই না। দেখ বাবা, এই 12 ক্লাসটা তুই যেভাবে হোক পাশ কর। তোর বাবা আর আমি এরপরে বলবো না যে তুই পড়াশোনা কর, তুই যা কিছু একটা শিখে নে যাতে ভবিষ্যতে কিছু করতে পারিস। কিন্তু কিছু শেখার জন্য 12 ক্লাসে পাশ করাটা খুবই জরুরি। মা, আমি চেষ্টা করি না। তুমি তো দেখো, স্কুল থেকে আসার পরই আমি পড়তে বসে যাই। হ্যাঁ হ্যাঁ, পড়, আরো পড়, কিন্তু 12 ক্লাসটা পাশ কর। কি হলো, কোথায় যাচ্ছিস? মা, একটু বাইরে থেকে বেশ ঘুরে আসি, বসে বসে না ঘুম পেয়ে যাচ্ছে। না না, পড়তে বসে এক্ষুনি। মা, আমি বেশ এক্ষুনি আসছি। Thank you.
রচনা, তোমার নাম কি? নমিতা। এখানেই থাকো? হ্যাঁ। কোন বিল্ডিং? আমি ওই সামনে সাঁচি নিবাসে থাকি। আমি নূপুরনগরে থাকি। তুমি এখানে রোজ আসো না, আমি জানলা দিয়ে দেখতে পাই। আমি বলতে চাইছি, আমি যখন পড়তে বসি তো ওখানে একটা জানলা আছে, ওখান থেকে তোমায় দেখা যায়। হতাশায় ভুগতে থাকা নমিতাকে দেখে রচনার সংবেদনশীল মন নরম হয়ে যায়। সে নমিতার বিষয়ে জানার জন্য উৎসুক ছিল। রচনা নিজে নমিতার কাছে যায় আর তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। রচনার একটুও আন্দাজ ছিল না যে খুব শীঘ্রই নমিতার মনের জ্বালামুখ ফাটতে চলেছে, আর সে নিজের হতাশার কারণ রচনাকে বলতে চলেছে। না, আমি স্কুলে যাই না। কেন? স্কুল কেন ছেড়ে দিলে? এমনিতে আমারও না পড়াশোনা ভীষণ টাফ লাগে, স্কুলে যেতে একদম ইচ্ছেই করে না। আমি তো নিজেই জানি না আমি স্কুলে যেতে ভালোবাসি কি না। আচ্ছা, তোর বাবা কি করেন? আমার বাবা নেই। মা বলে আমার এক বছর বয়সে বাবা মারা যান। তো তোর মা সার্ভিস করেন? আমার মা নাসিকে থাকে। তো তুই এখানে কার সঙ্গে থাকিস? আমি আমার মাসির সাথে থাকি। তো তুই স্কুলেই যাসনি, মানে নাসিকেও নয়? ক্লাস থ্রি পর্যন্ত পড়েছিলাম, কিন্তু স্কুলটার নাম মনে নেই। আমি তোকে প্রথম যখন দেখেছিলাম না এখানে বসে থাকতে, তো আমি তো জানতেই পারলাম না যে আমার মা আমার স্কুল কেন ছাড়িয়ে দিয়েছিল। কখনো তোর মাকে জিজ্ঞাসা করিসনি? না, আমার মায়ের সাথে দু বছর দেখাই নেই। দু বছর কেন? তোর মা তোর সঙ্গে দেখা করতে আসে না, নাকি তুই ওনার সঙ্গে দেখা করতে চাস না? মা আমার সাথে দেখা করতেই যায় না। এরকমটা না যে মা মুম্বাই আসেই না। আসে? এরকম কেন? নমিতা, আজ স্কুল যাবি না তুই? কেন মা? আরে, আজ আমাদের বাড়িতে এক কাকা আসবে। কাকা? কোন কাকা মা? একজন খুব ভালো কাকা। তোমাকে ওর সাথে ভালোভাবে থাকতে হবে। কে মা ও? আমার বাবা? না রে বাবা, তোকে কতবার বলেছি তোর বাবার কথা, এ হলো অন্য একজন কাকা। তোমাকে ওর সাথে খুব ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে মা? আমি নাগেশ, ওই ফরিদা আমাকে ঠিকানাটা দিল। নমিতা, আমি বাজার থেকে আসছি। কাকার খুব ভালো করে খেয়াল রাখবি, কাকা যা যা বলবে তাই তাই করবি, রাগাবি না কিন্তু। আমি এক ঘন্টা বাইরে থাকব। কে ছিল ওই লোকটা নমিতা? আমি জানি না, রচনা ও আমাকে খুব কষ্ট দিয়েছিল। মা, আমার না খুব ব্যথা করছে। কাকা এরকম কেন করলো? ধীরে ধীরে ব্যথা কম হয়ে যাবে মা। কাকা কত ভালো ছিল, আমাকে 1200 টাকা দিয়েছে। এই দেখ, কত কাজের হয় 1200 টাকা, তাই না মা? উনি আমার জামা খুলে দিল, আমার খুব খারাপ লাগলো। না না মা, খারাপ লাগার কিচ্ছু নেই। হ্যাঁ, আস্তে আস্তে দেখবি সব বুঝে যাবি তুই। এই কাকা খারাপ ছিল না, ওই সুনীলকে মনে আছে? ও খারাপ ছিল, যার সাথে আমরা এখানে এসেছিলাম। ও কেমন আমাদের একা রেখে চলে গেল। আর তারপরে তুই জানিস না আমাকে কত বাড়িতে কাজ করতে হয়েছে। এখন তুইও কাজ করলে তাহলে আমাদের দুজনের কত ভালো হবে না? কাঁদে না মা, শোনাবে না আমার। এখন আরো ভালো ভালো কাকারা আসবে, ঠিক আছে? ওরা যা যা বলবে তাই তাই করবি।
অনেক কাকার আসতে থাকলো, কখনো দিনে একজন, কখনো দুজন, তিনজন, চারজন, কখনো দিনের বেলা আসতো আর কখনো রাতে, কখনো সারাদিন আসতো। ওই কষ্টটা কখনো কম হলো না, শুধু বাড়তেই থাকলো। আমার ওসব একদম পছন্দ ছিল না, আমি মাকে বলেছিলাম আমি এসব করবো না, কিন্তু মা আমার উপরই রেগে যেত। দু বছর আগে একদিন আমার খুব রাগ হলো, মা আমি সব জানতে পেরে গেছি যে তুমি 9 বছর বয়স থেকে আমাকে দিয়ে কি করাচ্ছো, ওটা কি কি হয়েছে? খুব খারাপ, আমি এসব করবো না। কেন করবি না? মা আমার বমি পায়, আমার লজ্জাও লাগে, খুব কষ্ট হয় মা। তো তা থেকে ঘরে টাকা আসে, সংসার চলে। কিন্তু মা যদি আমি স্কুলে যেতাম তাহলে ভালো চাকরি পেতাম না? স্বপ্নে ভালো লাগে চাকরি? তুই জানিস কি পড়ার জন্য কত টাকা খরচ হয়? চাকরি আর পড়া স্বপ্নের মতো ভুলে যা, যেমন আমি তোর বাবাকে ভুলে গেছি। তোর জন্মানোর পর মদ খেয়ে খেয়ে মরে গেল, তারপর আমাদের ওই বদমাশ সুনীল নাসিক থেকে আমাদের এখানে নিয়ে এলো, ও ছেড়ে চলে গেল, আমি ওকেও ভুলে গেছি একটা স্বপ্নের মতো। কিন্তু মা এতে আমার কি দোষ আছে? আমি তো স্কুলে যেতে ভালোবাসতাম না? তোর স্কুলের ভালোবাসা দিয়ে আমাদের পেট চলবে না, আমাদের বেঁচে থাকতে হবে, বুঝেছিস? সমস্ত ক্ষুধার্থ মহিলারা এরকমই করে নিশ্চয়ই না? মা আমরাও ভালো কাজ করতে পারি যেটাতে লজ্জা আসে না, কষ্টও হয় না। যে কাজে সবচেয়ে বেশি টাকা আসে সেটাই সবচেয়ে ভালো কাজ হয়, বুঝেছিস? তাহলে মা আমি এসব কাজ করব না, আর তুমিও কিছু নতুন শুরু করে দাও। ওই ফরিদা ম্যাডামের সঙ্গে এসব নোংরা কাজ করা বন্ধ করে দাও। তুই আমার সম্বন্ধে যা কিছু বল আমি ঠিক শুনে নেব, বুঝেছিস? ফরিদা ম্যাডামের সম্বন্ধে কিছু বললে তোর জিভ টেনে ছিঁড়ে নেব, ও ভগবানের মতো আমার কাছে। ও যদি না থাকতো না তো এতদিন আমরা ভিখারিদের মতো ভিক্ষা করতাম রাস্তায়, বেঁচেও থাকতিস না। তাহলে মা আমরা কি আদিও বেঁচে আছি? ফরিদা ম্যাডামের বাড়িতে আমার মা ঘরের কাজ করত, ফরিদা ম্যাডামই আমার মাকে বুঝিয়েছিলেন যে আমাকে দিয়ে ওই কাজগুলো করাতে। প্রত্যেকটা কাকা যখন আমার বাড়িতে আসত সেই টাকার একটা অংশ ফরিদা ম্যাডামের কাছে যেত, বাকিটা আমার মা রাখত। তারপর 2 বছর আগে থেকে আমি না বলতে শুরু করে দিলাম। পুরো 5 বছর ধরে সব চলতে থাকে যখন তুই 9 বছরের ছিলি, আর তারপর তুই কি করলি? এখানে মাসির কাছে চলে এলি? উনি আমার মাসি নন। আচ্ছা মা বলো না আমরা কোথায় যাচ্ছি? একটা নতুন জায়গায়, আমাদের বাড়ির থেকে ভালো, তোর জীবন শুধরে যাবে। কিন্তু তুমি থাকবে তো আমার সাথে? না তুই ওখানে একা থাকবি। যখনই আমি ওই সোসাইটিতে ঢুকলাম আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার মা আমাকে কোথায় নিয়ে আসছে। আমি অনেক দিন আগে একবার আমি আমার মায়ের সাথে এখানে এসেছিলাম, ওটা ফরিদা ম্যাডামেরই বাড়ি ছিল। নমস্কার। এসে গেছো লক্ষ্মী? হ্যাঁ চলে এস। আরে নমিতা কেমন আছিস? তুই এখানে ফরিদা ম্যাডামের কাছে থাকিস? পুরো 2 বছর হয়ে গেছে আর তোর মা তোর সঙ্গে দেখা করতে আসেনি, কোনো ফোন? তুই বলছিলি যে তোর মা ফরিদা ম্যাডামকে কোনো ভাগ দিতেন। হ্যাঁ কিন্তু এখন ফরিদা ম্যাডাম মাকে ভাগ দেয়, মা যখনই টাকা নিতে আসে আমার সাথে কথা বলতেই দেয় না। নমিতা আসছি, আমি এখন নাসিক ফেরত যাচ্ছি, তুই এখন থেকে এখানেই থাকবি। হ্যাঁ আরে তুই তো সব কাজ ভালোভাবে পারিস, তেমনই করবি। আর হ্যাঁ ফরিদা ম্যাডামও আমার মতো ভালোবাসবে, বুঝেছিস? আমিও তোমার সাথে নাসিক যাব, আমি এখানে একা থেকে কি করব? আরে তুই এখানে থাকবি না তো তোর জন্য ভালো হবে, এ কত বড় বাড়ি, আর ওই ম্যাডাম না ফরিদা ম্যাডাম খুবই ভালো। হ্যাঁ ঠিক আছে দেখবি তোর খেয়াল রাখবে, এখানেই থাকিস। হ্যাঁ দেখ নমিতা, দিনে কখনো দুজন অথবা দুজনেরও বেশি লোকের সঙ্গে বসতে হবে তোকে, অভ্যেস না থাকলে অভ্যেস করে নিবি। হ্যাঁ হ্যাঁ এক মিনিট হোল্ড করো, হোল্ড করো। আরে ফরিদা, গুডু ভাই আসবে আজকে, ওকে বল 4টার আগে পুরো হাউসফুল। আরে অন্য কারোর সঙ্গে বসিয়ে দিবি? ও জরিনার কাছে অন্য লোক আছে? না একবার নমিতাই বসবে, ওকে বল অপেক্ষা করতে, শোবুরে মেয়া ফলে দেখবি বারবার আসবে। আচ্ছা ঠিক আছে
হ্যাঁ গুড বাই, চারটার সময় চলে এসো। হ্যাঁ আরে এক নম্বর বলছি না। হ্যাঁ আমি আমার না 150 টাকা চাই। কিসের জন্য বাবা? ওই স্কুলের পরে আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি করব তাই। ঠিক আছে বাবার থেকে নিয়ে নে, বল মা বলেছে। হ্যাঁ অঞ্জু তাড়াতাড়ি আসবি। দেখ নমিতা, আমাদের এখানে কাজ ভীষণ ভালোবাসার সঙ্গে হয়, শুধু কাস্টমারকে খুশি করবি। তুই যা টিপস পাবি না সবই তোর। দেখ তোর মা তোকে আমার কাছে পাঠিয়েছে, প্রত্যেক মাসে তোর মাকে আমাকে টাকা দিতে হবে। এর মানে আজ থেকে তুই আমার কাছেই থাকবি, খাওয়া দাওয়া জামা কাপড় পরা সব সুন্দর হবে। তুই টিভি দেখ, বাইরে বেড়াতে যা, কিন্তু কাজে কোনো ফাঁকি দিলে চলবে না। ম্যাডাম আমি ঘরের সব কাজ করতে পারি, আমি কি এই কাজগুলো করব? বাবা ওই কাজের জন্য আমার মাসি আছে, ওই কাজের মাসিকে এক মাসে যে মাইনে দিই না তা তুই একদিনে ইনকাম করবি, জানিস তুই এটা? দেখ এখন অনেক কথা বললাম আমরা, এখন কাজের সময় হয়ে গেল, 9:30 বেজে গেছে, 10টার সময় তোর প্রথম অ্যাপয়েন্টমেন্ট। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, যা। ম্যাডাম আমার মাকে একটা ফোন করতে দিন না, আমি মায়ের সাথে কথা বলবো। বাবা তোর মা না তোর সাথে একদম কথা বলতে চায় না, তুই ও বাড়িতে থেকে মায়ের অন্ন ধ্বংস করছিলিস না, এই জন্য তোর মা আমার কাছে তোকে বিক্রি করে দিয়েছে। তাই এখন বেশি সময় নষ্ট করিস না, তৈরি হয় নে। আমার কিচ্ছু করার ক্ষমতা ছিল না, মা তো কিছুতেই আর ফিরে আসতো না। যদিও ফরিদা ম্যাডাম কথাবার্তা খুব ভালো বলতেন, কিন্তু আমি ওনাকে খুব ভয় পেতাম। উনি প্রত্যেক দিন কম করেও 4-5 জনকে ডাকতেন। পালাবার কথা ভাবিসনি কেন? তুই এখানে রোজ আসিস, তুই এখান থেকে পালিয়ে যা না। আমি পালাতে পারবো না। কেন? বাইরে এমন কি আছে যে ঘরের মধ্যে নেই? সারাদিন ঘরেই থাকি, শুধু কিছুক্ষণের জন্য বাইরে যেতে চাই, শুধু কিছুক্ষণ। ঠিক আছে 8 ঘন্টার জন্য যা। হ্যাঁ আর সেটাও খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ ম্যাডাম। আর শোন মা, দেখ আমি তোকে আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, আর কোথাও হারিয়ে গেলে তুই কোনো কাছের দোকান থেকে আমাকে একটা ফোন করিস, কেউ গিয়ে তোকে নিয়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে। আর হ্যাঁ তুই যদি এটা ভাবিস যে তুই এখান থেকে পালিয়ে যাবি বা পুলিশকে গিয়ে কমপ্লেন করবি, তো এইসব চিন্তা ভাবনা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেল, বুঝলি মা? না ম্যাডাম এরকম কিছু না। তুই এরকম কিছু করলে পারে তোর মাকে কিন্তু আমাকে খুন করতে হবে। না একটা ফোন যাবে আমার, আর তারা তাদের কাজটা করে ফেলবে। আর তুই যদি কোথাও লুকিয়ে পড়িস না, ওসমান আর ইউসুফ তোকে ঠিক খুঁজে বার করবে। তারপরে তোকে এমন জায়গায় পাঠাবো যে কেউ তোকে খুঁজে বার করতে পারবে না। তুই কি চাস এমন হো? তাহলে এখান থেকে পালাবার কথা মনেও ভাববি না। এই সোসাইটির সবাই জানে যে আমি কিরকম ধরনের বিজনেস করি, তো সেজন্য আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। জানিস কেন? কেননা আমার টাকা কথা বলে, পুলিশ আমার হাতের মুঠোয় বাবা, সেই জন্য এখান থেকে চলে যাওয়ার কথা একদম ভাববি না। ঠিক আছে। এখানে সামনে একটা পার্ক আছে, তুই ওখানে যেতে পারিস, ইকবাল তোকে দেখিয়ে দেবে। যা। ঠিক আছে ম্যাডাম। প্রথম প্রথম ইকবাল স্যার আমার সাথে আসতেন, কিন্তু এখন আমি একাই আসি। চল আমি এবার আসছি, যদি 1 মিনিটও দেরি হয় তাহলে ফরিদা ম্যাডাম আমার উপর প্রচন্ড রেগে যাবেন। নমিতা তুই কালকেও আসবি তো? হ্যাঁ।
দেরি করলে যে এত? ক্ষমা করে দিন ম্যাডাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। 4টে বাজে মানে 4টেই বাজে বাবা, কাস্টমার এখানে ওয়েট করছে, তুই 4টের সময় ওখান থেকে বেরোলে কি করে হবে? 4টেই তোকে কাজে বসতে হবে, মনে আছে না? এখন যা, তাড়াতাড়ি হাত পা ধুয়ে নে, তৈরি হয়ে নে। হুম, যা বাবা। তারপরে না সব ভুলে যাই, কিছু মনেই থাকে না। বাবা এইভাবে তো এক্সামে পাশ করতে পারবে না, তাহলে তুই লিখে রাখিস না কেন বল? তোমা বাবা একটা কথা জিজ্ঞাসা করা ছিল। বল না। ওই সমীর কাকা কি করে? তুই কি সমীরের কথা বলছিস? সমীর ক্রান্তিকার? হ্যাঁ। সোশ্যাল ওয়ার্ক করে, কোনো এনজিও চালায় মনে হয়। পড়াশোনা ছেড়ে দিয়ে আর সব জিনিসের প্রতি ওর মন আছে। মা তুই হঠাৎ সমীরকে খোঁজ করছিস কেন বলতো? ও ব্যাস এমনি বাবা। আজকাল রোজ দুপুর বেলা বাইরে যায়, পড়াশোনা না করার হাজার বাহানা। শোন নমিতা, তুই এটা থেকে বেরোতে চাস কি করে? সেটা তো আমিও জানি না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি। কিন্তু রচনা আমি যাব কোথায়? আমার মাকে ওরা মেরে ফেলবে। আমার মনে হয় না ওরা তোর মাকে কিছু করবে, ওরা তোকে শুধু ভয় দেখানোর জন্য এসব বলে। যদি তুই বেরোতে চাস তো আমরা নিশ্চয়ই কিছু করতে পারবো। দেখ রচনা, তুই নিজের থেকে কিছুই করিস না, আমি তোর কাছে হাত জোর করছি, আমি খুব বাজেভাবে ফেঁসে যাব। আর তাছাড়াও আমি এই সপ্তাহে দিল্লি যাচ্ছি। দিল্লি কেন? আসলে আমাকে কারোর কাছে একটা পাঠাচ্ছে ফরিদা ম্যাডাম, দুদিন আগেই আমি জানতে পারলাম। তো তুই দিল্লি থেকে ফেরত আসবি না? উনি বলেছেন যে উনি দিল্লিতে কারোর কাছে আমায় বিক্রি করে দিচ্ছেন। আর চিকেন খাবি বাবা? না থাক। হুম, দেখ সামনের সপ্তাহে না ইকবাল তোকে দিল্লি নিয়ে যাবে। ওটা কোথায়? আরে আমাদের দেশের রাজধানী, অনেক বড় শহর, মুম্বাইয়ের মতো। এখন থেকে ওখানেই থাকবি। দিল্লির একটা বড় পার্টির কাছে তোকে বিক্রি করে দিয়েছি, অনেক টাকা দিয়েছে। সারা জীবনের জন্য? এত আগে আগে ভাবতে নেই বাবা, ঠিক করে কাজ কর, ঠিক করে ভালো ভালো খাবার খা। দিল্লিতে তুই খুব ভালোভাবে থাকবি, ওখানে তুই বড় বড় লোকের সঙ্গে দেখা করবি, লোকজনকে হাতের মুঠোয় রাখতে শেখ। শুধু বসতেই নয়, চারজনের সামনে ভালোভাবে দাঁড়াতে পারবি। তুই অনেক দূরে যাবি বাবা, আমার থেকেও অনেক বড় ম্যাডাম হবি তুই। কিন্তু নমিতা, তুই কি দিল্লি যেতে চাস? না রচনা, আমি জানি না আমি কি করতে পারি। আমি তোকে হেল্প করতে চাই নমিতা, আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। আর তোর এত ভালো ভবিষ্যৎ আছে, মা বাবা সবাই আছে, তুই তো স্কুলেও যাস, তুই আমার সাথে কথা বলিস, এটাই আমার জন্য অনেক। চল, 4:45 বেজে গেল, আমি এখন যাচ্ছি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। নমিতা, হ্যাঁ, কালকে আসবি তো? হুম। করা যায় কাকা? সবার আগে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত, কিন্তু তারও আগে ওই মেয়েটির সাথে দেখা করা দরকার। তুমি আমার সঙ্গে আসবে কাকা? ও রোজ দুপুর বেলা না সামনের পার্কটাতে আসে, আমরা ওখানেই কথা বলি। চলো না কাকা, পরের সপ্তাহে না ওরা ওকে দিল্লি পাঠিয়ে দেবে, ওখানে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে, ও ওখানে না যেতে চায় না, চলে গেলে না আমরা ওকে বাঁচাতে পারবো না। Thank you.
ঠিক আছে। কাকাও রোজ 3:30 মধ্যে চলে আসে আর তারপর আধ ঘন্টা বাদে চলে যায়। আসবে নিশ্চয়ই। জানি না ও এখনো কেন এলো না। এসে যাবে। কাকা ও এই রাস্তা দিয়ে আসে, আমি সোসাইটির গেট থেকে দেখেছি। তুই কি জানিস ফরিদা কোথায় থাকে, কোন কলোনিতে থাকে? না কাকা, কিন্তু ও নূপুরনগর বলেছিল। নূপুরনগর তো অনেক বড় জায়গা, কোথায় খুঁজবো ওকে? কোন বিল্ডিং এর নাম, কলোনির নাম বলেনি কখনো, মানে নূপুরনগর ছাড়া? না কাকা। মোবাইল নাম্বার? না, ওর কাছে সেল ফোন নেই। বা কোনো পরিচিতের মোবাইল নাম্বার তো দিতে পারতো। হ্যাঁ, কখনো আমি ওর কাছে চাইনি। তুই তাহলে একটা কাজ কর, কালকে তুই আবার এখানে আয় এই সময়। হ্যাঁ, আর যেই ও আসবে তুই ওকে আমার অফিসে নিয়ে চলে। কাকু একটা দিল্লির প্ল্যানের কথা বলছিল, ওকে আজকেই নিয়ে চলে যায়নি তো? রচনা, তোমার পুরো বিশ্বাস আছে যে ওই মেয়েটা ঠিক বলছে? হ্যাঁ স্যার, আমি একদম নিশ্চিত যে ও সত্যি কথা বলছে। বেশ কয়েক সপ্তাহ ধরে আমি ওর সঙ্গে দেখা করছি। দেখো, নূপুরনগরে অনেকগুলো সোসাইটি আছে আর সব সোসাইটিতে রেড করা খুব মুশকিল। কোনো তো সোর্স থাকবে আপনার, মানে ওই খোঁচর টোচর টাইপ, যে ওই ফরিদাকে চিনতো, কোথায় থাকে বলতে পারবে। আরে স্যার, ফরিদা নিজে নমিতাকে সব বলেছিল, যে ওই পুরো সোসাইটি জানতো যে ওই ব্যবসা করে, কিন্তু সবাই ওকে ভয় পায়। ওসব ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কোনো পাক্কা প্রমাণ নেই। ওর নাম ফরিদা কিনা সেটাও তো আমরা জানি না ঠিকভাবে। ওই লোকগুলোকে আজকালের মধ্যে দিল্লিতে নিয়ে যাবে, ও বলছিল ওকে ওখানে বিক্রি করে দেওয়া হয়েছে। স্যার, একবার ও এখান থেকে বেরিয়ে গেলে ওকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। প্লিজ, লাস্ট 7 বছর ধরে ওর সাথে এসব হচ্ছে। স্যার প্লিজ, আপনি চাইলে। বিজয়, আমাদের নূপুরনগর এলাকায় ফরিদা নামে একজন আছে, প্রস্টিটিউট সার্কেলের ম্যাডাম, ফ্ল্যাট থেকেই ধান্দা করে। ওর ব্যাপারে যা ইনফরমেশন পাওয়া যায় আমার চাই। স্যার দেখুন, আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা করব। আর রচনা, কাল যদি পার্কে মেয়েটির সঙ্গে দেখা হয় ওকে সোজা এখানে নিয়ে আসবে আমার কাছে। ওকে স্যার। সাহেব, এই ফরিদার পুরো নাম ফরিদা শেখ। কোথায় থাকে? সাহেব, 3 তলা, ফ্ল্যাট নম্বর 302, 4 নম্বর বিল্ডিং, রুকসানা সোসাইটি। ঠিক আছে। এই সোসাইটিটা একটু গড়বড়ে, এখানে যোগ্য প্রমাণ বা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যদি ঢোকেন না তাহলে গন্ডগোল হবে। গন্ডগোল হলে ঠান্ডা করতে আমি জানি, তুই শুধু এটুকু বল নমিতা ওই ফ্ল্যাটে আছে কি না। সেটা তো জানি না সাহেব। এই যে ফরিদা ম্যাডাম আছে না, এর অনেক মহিলাদের সঙ্গে নেটওয়ার্কিং আছে সাহেব, যে বাড়ি বসেই ব্যবসা করে। এই কাস্টমারগুলোকে মেয়েগুলোর বাড়িতে পাঠায় আর মেয়েগুলো থেকে দালালির পয়সা খায়। এই ফরিদার সাথে কন্ট্যাক্ট করবো কি করে? ইউসুফ আলী সাহেব, ফরিদার দালাল, সব কাজ ওই করে। নাম্বার দে ইউসুফের। কাকা, নমিতা আজকেও পার্কে আসেনি, আমি খুব ভয় পাচ্ছি যে ওকে দিল্লিতে পাঠিয়ে দেয়নি। হতেই পারে। এখন কি হবে কাকা, আমরা কি ওকে দিল্লিতে সাহায্য করতে পারবো? আমরা নিশ্চয়ই ওকে সাহায্য করবো, আমি এখনই বেরোচ্ছি আর তোকে সাথে নিয়েই যাব। পুলিশের কাছে আরেকবার যাওয়া যাক। তুমি ঠিকই বলছিলে, ফরিদা শেখ ওর নাম, রুকসানা বিল্ডিং এ থাকে, একজন পাক্কা খেলোয়াড়। স্যার আপনি রেড করবেন ওই বাড়িতে? যদি নমিতাকে দিল্লিতে পার্সেল করে দেয় তো? স্যার আপনি ফরিদা ম্যাডামকে কেন জিজ্ঞাসা করে নিচ্ছেন না উনি নমিতার সঙ্গে কি করেছেন? ও সোজা না করে দেবে, ও বলবে যে ও নমিতাকে চেনেই না। তাহলে খুব তাড়াতাড়ি কিছু করা উচিত, যতক্ষণ ফরিদাকে কোশ্চেনিং না করা হচ্ছে ততক্ষণ আমরা তো কিছুই জানতে পারবো না। ফরিদার ডান হাত ইউসুফের নাম্বার আমার কাছে আছে, ওকে দিয়ে চেষ্টা করতে পারি, কিন্তু তাতে ফরিদা অ্যালার্ট হয়ে যাবে আর ওকে হাতে নাতে ধরতে হবে। বিজয়, আমাদের কাউকে কাস্টমার বানিয়ে ওর কাছে পাঠাতে হবে, এমন কেউ যার উপর আপনিও ভরসা করতে পারেন আর ওদিকে ওরাও ভরসা করে বসে। ওরা ভরসা করবে, সন্দেহের কোনো অবকাশই নেই।
হ্যালো ইউসুফ ভাই। হ্যাঁ কে ভাই? আমার নাম ললিত, আমার বন্ধু রাজেশ আপনার নাম্বার দিয়েছে। হ্যাঁ বল। টাইম পাসের জন্য একটা মেয়ে লাগতো। রুম আছে তোর কাছে? না না, আমার কাছে কোনো জায়গা নেই। আমাকে ভাই 5 মিনিট দে, আমি দেখছি কোথায় তোর সেটিং করা যায়। কিন্তু ভাই দেখ, রেটের মামলায় কিন্তু কোনো ছাড় হবে না বস। আমি বলছিলাম যে মেয়েটা একটু কম বয়স হলে ভালো হয়। আচ্ছা, কুচি মাল দরকার, পেয়ে যাবি ভাই। কিন্তু দেখ, মেয়ের বয়স যত কম হবে রেট কিন্তু তত বেশি হবে। হ্যাঁ ঠিক আছে, চলবে। খুব ছোট নয় তো, মানে খুব কচি নয় তো ভাই? 16 বছরের একদম কচি। কোথায় যাবো? এখানে রুকসানা সোসাইটি আছে, ওখানে 4 নম্বর বিল্ডিং এ 3 তলায় 302 নম্বর ঘরে পেয়ে যাবি। ওকে, খবর এসে গেছে, চলো। শরীর ঠিক আছে তো মা? কিছুদিন ধরেই তোকে ভীষণ মন মরা লাগছে। মা, আমার এক ফ্রেন্ড না খুব বিপদে পড়েছে, ব্যাস ও বেঁচে যাক। কোন বন্ধু? ওনা রোজ পার্কে আসতো, তো আমি ওর সাথে রোজ দেখা করতে যেতাম। তুই ওর সঙ্গে দেখা করতে যেতিস? কি হয়েছে ওই মেয়েটার? আর ওই মেয়েটার নাম কি? বলুন। আমার নাম ললিত, ইউসুফ ভাই পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসুন, ভিতরে আসুন, বসুন। 7,500 আগে এখানে রাখুন। সুন্দর একটা মেসেজ এসছে, ও আজকে আসবে বলছে। এবারে ঠিক মতো টাইম করে দে ওকে, তারপরে আরো একজন কাস্টমার আছে। আসুন, আরে এদিকে আসুন। এখন ঠিক 4 বাজে, আমি 5 সময় দরজা নক করব, 5 মিনিটেই আপনাকে বেরোতে হবে। দরজা ভিতর থেকে বন্ধ করে দিন। আচ্ছা। নাম কি তোমার? রাবিয়া। বিজয়বাবু নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছেন। হ্যাঁ, ও ফোন করুক, তারপরে আমরা বেরোবো। এটা তোমার আসল নাম? বসো, ভয় পেও না। দেখো, আমি কাস্টমার নই, পুলিশের লোক। তোমার বন্ধু রচনা আমাকে পাঠিয়েছে। এবার তোমার নিজের নাম বলো। নমিতা। রচনার সাথে কোথায় দেখা হয়েছিল? পার্কে। শেষবার কোথায় দেখা হয়েছিল ওর সাথে? 2 আগে, তারপর আমি আর ওখানে যেতে পারিনি, কারণ ম্যাডাম আমার জন্য সারাদিন অনেক কাস্টমার রেখে দিয়েছিলেন। দেখো, ভয় পেও না, আমাদের টিম আসছে, তোমাকে আমরা উদ্ধার করব। ইকবাল, চা।
ও আয়ুষ স্যার অ্যাডভান্সে টাকাটা দিয়েছে না? কাল দুপুরে খাওয়া দাওয়ার আগে সমস্ত চলে আসবে। ঠিক আছে। আপনি কে? ইন্সপেক্টর অরুণ ভোসলে। শর্ট সাইড দে সাহেব, আপনারা ভেতরে আসছেন কেন? রমা, ওদিকে দেখো। আরে কি হলো স্যার, একটু বসুন। চুপ করে বসো। আপনারা এরকম কি হলো স্যার, বসুন না। মেয়েটাকে বাইরে নিয়ে যাও। এই মেয়েটাকে? আমার মেয়ে স্যার। কি হয়েছে স্যার, একটু ঠান্ডা মাথায় কথা বলি না। ফরিদা শেখ, এরপরে যা কথা বলার আদালতে বলবে। এদের দুজনকে নিয়ে চলো, আর বাচ্চাকে ওর আত্মীয়র কাছে পৌঁছে দাও। হ্যাঁ কাকা। রচন, একটা দারুণ খবর আছে। তোর বন্ধু নমিতাকে আমরা উদ্ধার করেছি। কাকা কোথায় ও? এখানেই বসে আছে আমার সামনে, পুলিশ স্টেশনে। কাকা আমি ওখানে এক্ষুনি যেতে পারি কি? হ্যাঁ কেন নয়, তোকে দেখে নমিতা খুব খুশি হবে। স্যার আমি ভীষণ ভালোভাবে রাখি মেয়েদেরকে, মারধর করি না মেয়েদেরকে, ভালো খেতে দিই, পড়তে দিই। আরে ওই এনজিএল লোকেরা কিভাবে মেয়েদেরকে রাখবে, তার থেকে আমি অনেক ভালোভাবে মেয়েদেরকে রাখি। শেষবার জিজ্ঞেস করছি, নমিতার মায়ের অ্যাড্রেস আর ফোন নাম্বার কি? ভালোভাবে বললে ঠিক আছে, আর না হলে এই দুই কনস্টেবল এমনভাবে সেবা করবে যে সোজা হসপিটালে যেতে হবে। অঞ্জুকে আমরা অনাথ আশ্রমে দিয়ে দেবো, জীবনে আর কখনোই দেখতে পাবি না। আমার অঞ্জুকে এর থেকে দূরে রাখো বলে দিচ্ছি। কেন? ও আচ্ছা, তোর মেয়ে তাই না, ওর উপর আঁচ আসা যাবে না। আর অঞ্জু যে বাড়িতে বড় হয়েছে, কে জানে কতগুলো মেয়ে বরবাদ হয়েছে সেখানে তোর জন্য। বললাম না স্যার, আমার মেয়েকে এর থেকে দূরে রাখো। তাহলে নমিতার মায়ের নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দে। আরে আমি জানি না স্যার, ওর মা আমাকে বিক্রি করে দিয়ে চলে গেছে স্যার, কখনো কখনো আসে টাকা পয়সা নিতে। ফোন দাও ওর, নে নে ফোন কর ওকে, ওকে বলে অ্যাকাউন্ট সেটেল করতে হবে, এক্ষুনি চলে আসুক, পয়সা নিয়ে যাক। আমার কি অ্যাকাউন্ট সেটেল করব স্যার, আগে আমরা নিজেদের অ্যাকাউন্টটা সেটেল করি না স্যার। আপনি ফিগার বলুন, আর এদের দুজনকেও অ্যাড করে নিন, এক ঘন্টার মধ্যে টাকা চলে আসবে। আপনার জন্য না, নমিতাকে ফ্রি করে দিচ্ছি, খুশি? একটা কাজ করি, অঞ্জুকে এখানে ডেকে আনি, ওকেও দেখতে দে ওর মার কি দশা হচ্ছে। যাও অঞ্জুকে নিয়ে আসো। দাঁড়াও ফোন করছি। কোথায়? ওই তো ভেতরে, ওর স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। কাকা এখন নমিতা কোথায় থাকবে? আমি একটা চাইল্ড কেয়ার কোম্পানির সাথে কথা বলে রেখেছি, এখন ওর কেস ওরাই হ্যান্ডেল করবে আর ওকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। যখন আমরা খেতে পারতাম। ফরিদা ফোনে নমিতার মাকে বাকি টাকা দেওয়ার জন্য লোভ দেখায়, আর লক্ষ্মী সেই রাতেই মুম্বাই চলে আসে আর পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেয়। এই ফরিদা ম্যাডাম, লক্ষ্মীর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না যে সে একটা ভীষণই অমানবিক আর ভয়ঙ্কর অপরাধ করেছে। অসহায়তা আর অভাবের আড়ালে সে তার 9 বছরের মেয়েকে স্কুল ছাড়িয়ে দেহ ব্যবসার দিকে ঠেলে দিয়েছে। এবার ওনারাই ঠিক করবেন যে আমি কোন ক্লাসে পড়ব। সামনের মাস থেকে তো আমার স্কুলও শুরু হয়ে যাবে। আমার পড়াশোনা একদম ভালো লাগে না, আর ম্যাথস তো জানো আমার শত্রু। তবুও মা বাবা বলে অ্যাটলিস্ট টেন তো পাস করে নে। কিন্তু তুই না খুব পড়িস, পড়তেই থাকিস, থামিস না। হ্যাঁ রচনা, আমি আমার মায়ের সাথে দেখা করলাম, মা জেলে আছে। তুই খুশি তো? হ্যাঁ রচনা, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কিসের, বন্ধুদের থ্যাংক ইউ বলতে নেই। রচনা তুমি আমার মনের কথা শুনলে, মানে আমি কখনো ভাবতে পারিনি আমি নিজের ব্যাপারে কখনো কিছু বলতে পারব। সত্যি বলতে আমিও কোনোদিন এসব ভাবিনি আমি কারোর কথা শুনতে পাব। মহিলা
আর বাচ্চাদের কল্যাণের জন্য কর্মরত একটা এনজিও নমিতার দায়িত্ব নেয়। রচনা নমিতা ক্রমাগত দেখা করতে থাকে আর তাদের বন্ধুত্ব এখন আরও গভীর। ক্রাইম পেট্রোল সতর্কের টিম 16 বছরের রচনাকে সালাম করছে, যে শুধুমাত্র তার সমবয়সী একটি অচেনা মেয়ের হতাশা আর কষ্টকে বুঝতে পারেনি, বরং তাকে সেখান থেকে বের করে তাকে নতুন জীবনের পথ চলতে সাহায্য করেছে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।